হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী, সর্বাণী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন মেনু নিয়ে। মেনুটা হলো উচ্ছে দিয়ে মটরের ডাল। এই মটরের ডাল নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, আর একটু মোটা মোটা গোল গোল করে উচ্ছে কেটে নিয়েছি। আর মটর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল। তো তোমরা সর্ষের তেল দিলেই বেশি ভালো হয়, যেহেতু আমি রাইস ব্র্যান অয়েল খাই, ওই জন্য এটাই দিলাম। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর দিয়ে দিলাম একটু হলুদ। দেখো প্রেশার কুকারে আমি ডালগুলো ভালো করে মেখে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যা ডাল থাকবে তার ডবল জল দিতে হবে ভালো করে, তাহলে সেদ্ধ হবে। আর এই দেখো প্রেশার কুকার বসিয়ে দিলাম। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। সিটি হয়ে যাওয়ার পর আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে, কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল। আমি রাইস ব্র্যান অয়েলই দিলাম, যেহেতু আমি এই তেলটাই খেতে বেশি পছন্দ করি। আর এই দেখো ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা খুব গলেও যাবে না, আবার খুব তাকিয়েও থাকবে না। তো বন্ধুরা দেখতে থাকো, প্লিজ লাইক দাও। তেল গরম হয়ে গেছে, এবার আমি ভালো করে উচ্ছেগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো উচ্ছেগুলো ভাজা, ভাজতে দিয়ে দিলাম। ভালো করে উচ্ছেগুলো ভেজে নেব। তো বন্ধুরা প্লিজ লাইক দেবে, কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখবে। আশা করি এই রেসিপিটা অনেকেরই ভালো লাগবে। যারা নতুন নতুন রান্না শেখে তারা অনেক রান্নাই জানে না। তো আমিও যে রান্না, আমিও অনেক রান্নাই পারি না, আমি ইউটিউব দেখে আমি শিখে নিই। আমি তোমাদের পুরো একদম ফ্রেশভাবে দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না বুঝতে। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন, কারণ লবণটা আমার আগেও লবণ হলুদ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করেছি, সেই পরিমাণে লবণ হলুদ আমাকে দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। তো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। আর এটাকে বলে শুক্তো ডাল। শুক্তো ডাল খেতে সত্যি খুব মানে পছন্দ হয়, খেতে খুব ভালো লাগে। এই দেখো আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে উচ্ছেগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু ফোড়ন। উচ্ছেগুলো আমি আর তুলবো না, ওখানেই থাকবে। ওই দেখো আদা বেটে রেখেছি। আর এবার দিয়ে দেবো, এবার দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। যেহেতু রাঁধুনি উচ্ছের জন্যই মানে সরি শুক্তোর জন্যই রাঁধুনি বেস্ট, ওই জন্য রাঁধুনিটা আমি ফোড়নে দিয়ে নিলাম। রাঁধুনিটা যখন তেলে দেওয়া হয় না, এটা অপূর্ব একটা স্মেল বেরোয়, যেটা খুব ভালো লাগে। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা বাটা, যেহেতু শুক্তো ডাল ওই জন্য আদা বাটা দিতেই হবে, না দিলে একদম খেতে ভালো লাগবে না। আর একটু হালকা পরিমাণ জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি ডালটাকে ঢেলে দেবো। দেখো বন্ধুরা কী সুন্দর কষানো হয়ে যাচ্ছে। একটু বেশি করেই তেল দিতে হবে, কারণ ডালের পরিমাণটা একটু অনেকটাই, তো ওই জন্য। আর দেখো নিজেরা করে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। করে খেয়ে এইভাবে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে সর্বাণীদি ভালো লেগেছে বা খারাপ লেগেছে, দুটোই জানাবে। এই দেখো ডালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, খুব বেশি গলেও যায়নি, আবার খুব পাতলাও হয়নি। দেখো খুব সুন্দর ডালগুলো রয়েছে। আর এই দেখো দিয়ে দিলাম, এবার একটু উচ্ছেগুলো সেদ্ধ হলেই নামিয়ে দেবো, তৈরি হয়ে যাবে আমাদের শুক্তো ডাল। আর একটু যেহেতু এটা নিরামিষ ডাল, উচ্ছে শুক্তো ডাল, এই কারণে একটু আমি লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, আমি কিন্তু বুঝে যাব কে দেখোনি। আর এই দেখো বন্ধুরা, ডালটা রেডি হয়ে গেছে, কালারটা অসাধারণ কালার হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে দেখো। আর আবার দেখা হবে পরের ভিডিওতে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন হয়েছে আমাকে জানিও। টাটা।